আসসালামু আলাইকুম আমি আমন্ত্রণ জানাচ্ছি মিতা মোস্তফা প্রকল্পের এক বাড়িতে আগুন লেগে সুনামগঞ্জের জনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাতে ঘুমন্ত অবস্থায় এই আগুন লেগেছে বলে স্থানীয়রা জানায় তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় মৃতদের পরিচয়ও জানা যায়নি ধর্মপাশার পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানা গেছে আশুলিয়ায় সার্ভিস বেনিফিট সহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আশুলিয়ার নবীনগর চন্দ্র মহাসড়ক বাইপাইলে বিক্ষুব্ধ শ্রমিকরা ভোর থেকে মহাসড়ক অবরোধ করে রাখার কারণে ঢাকা আরিচা এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কার্যত স্থবির হয়ে পড়ে ভোগান্তি চরমে উঠেছে সড়ক মহাসড়ক ব্যবহারকারীদের বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ আশুলিয়া জোনের এস মোহাম্মদ বলেছেন মালিকপক্ষ শ্রমিকদের সাথে অঙ্গীকার ভঙ্গ করায় শ্রমিকরা পথে নেমেছেন এটার দায় কারখানা কর্তৃপক্ষের উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান পরীক্ষাও স্থগিত করা হয়েছে গাজীপুরে বিচ্ছিন্নভাবে কয়েকটি কারখানা বন্ধ ছাড়া বাকি আটানব্বই ভাগ কারখানায় উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে সচল কারখানাগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে শ্রমিকদের দাবি মেনে নেয় পরিস্থিতি স্বাভাবিক আছে গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সরোয়ার আলম জানিয়েছেন গাজীপুর জেলায় আজ পাঁচটি কারখানা বন্ধ আছে লালমনির হাটে তিস্তা নদীর পানি আরও কমেছে এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়েছে জেলার পাঁচ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলগুলোর বাড়ি ঘর থেকে বন্যার পানি পুরোপুরি নেমে গিয়ে জনজীবন প্রায় স্বাভাবিক হয়েছে আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া লোকজন বাড়ি ফিরেছেন জলমগ্ন রাস্তাঘাট এবং বিদ্যালয়গুলো থেকেও পানি নেমে গেছে তবে নিম্নাঞ্চলের অনেক ধানের জমি এখনও পানিতে ডুবে রয়েছে আমন ধানসহ বিভিন্ন ফসল ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে এদিকে নদীতে পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন শিরোনাম এটুকুই এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন এছাড়াও এন টিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ বাটের মধ্যে খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ